আমি ভাঙড় থানার ওসি সহ যে সমস্ত পুলিশ আধিকারিকরা তারা দলদাসত্ব করছেন তাদের কাছে সবিনয় নিবেদন করব যে দলদাসত্বটা ছেড়ে দিন, কারণ সংবিধানকে হাতে নিয়ে শপথ নিয়েছেন নিরপেক্ষতার সঙ্গে কাজ করবেন। কারণ আর ধৈর্য ধরা যাচ্ছে না। একবার ভেবে দেখো, তোমরা চুনোপুটি দু একটা থানার অফিসার, বড় বড় আইপিএস অফিসাররা, তারা কিন্তু এনআইএর জালে এবং তারাও কিন্তু জেল খাটছে। ভাঙড়ে যেভাবে ভাঙড় বিধানসভার অধীনে পুলিশ আধিকারিকরা যেভাবে দলদাসত্ব করছে, যদি নিরপেক্ষতা ছেড়ে এমনটাই করতে থাকেন তাহলে আমরা কিন্তু আইন আদালতে যেতে বাধ্য হব। আমরা কিন্তু আইন আদালতে গিয়ে আপনাদের সঙ্গে বোঝাপড়া করব। একটু নিরপেক্ষতা বজায় রাখুন, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবার চেষ্টা করুন। আগামী পঞ্চায়েত নির্বাচনের কথা হচ্ছে, আসলে ভয়, এত অত্যাচার, এত সন্ত্রাস কেন? একটাই কারণে, পঞ্চায়েতে হেরে যাওয়ার ভয়ে নয়। কিন্তু অনেকে আমরা ভাবছি তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত হাতছাড়া হয়ে যাবে, এই ভয়ে এরা কান্নাকাটি করছে, চিৎকার চেঁচামেচি করছে, বা মালিক ভাইয়ের ভাষায় অদ্ভুত আচরণ করছে। হেরে যাওয়ার ভয়ে নয়, হারবে তো জানে, কিন্তু ভয়টা হচ্ছে যে এতদিন লুটের মাল সরাচ্ছিলাম, এতদিন চুরি চামারি করে খাচ্ছিলাম, আমার সেই চুরি, আমার সেই লুটটা বন্ধ হয়ে যাবে, এই ভয়ে। আচ্ছা, ভাঙড়ে কি তৃণমূল কংগ্রেসের উপযুক্ত নেতা নেই? আমি ভাঙড়ের কাইজার সাহেব, আরাবুল সাহেব, এদের সবাইকে বলছি যে তোমাদের কি যোগ্যতা জিরোতে পৌঁছেছে? আরাবুল সাহেব, কাইজার সাহেব, এ ভাঙড়ে তো আপনারাই চাষ করেছিলেন, এই মানুষের, এই ঘামছাড়া মানুষের সাহায্য নিয়ে, তাহলে আপনাদের কি যোগ্যতা দক্ষতা জিরোতে পৌঁছেছে, না দিদি কোনো ষড়যন্ত্র করছে নবান্নে আর টালির চালে বসে বসে? একটুখানি ভাবো। আমি আরাবুলকে বলবো, তোমার একটু ভাবতে কষ্ট হতে পারে, তুমি একটু লেখাপড়াটা কম জানো, তুমি একটু কম সচেতন, তুমি তোমার পুরনো খুদকুড়ার ইতিহাস তুমি ভুলে গেছো, তোমাকে লোক খুদে বলে ডাকতো, কেন তুমি খুঁড়েছিলে সেটা তুমি ভুলে গেছো, আর তাই আর এই খাম ধরানো লোকগুলোকে তোমার পছন্দ হচ্ছে না, তুমি সবজিওয়ালা বলে কটাক্ষ করছো, ভ্যানওয়ালা বলে কটাক্ষ করছো। অতীতকে একবার ভেবে দেখো, তোমাদের যোগ্যতা কি জিরোতে পৌঁছলো, না দিদি টালির চালে বসে বসে আর নবান্ন চোদ্দ তলায় বসে বসে পরিকল্পনা করছে যে এদেরকে শেষ করতে হবে? মানুষ তো তোমাদের শেষ করবেই, মানুষ তো তোমাদের লুটের রাজনীতিকে শেষ করবেই। মমতা ব্যানার্জি ওখানে বসে বসে সিদ্ধান্ত নিয়ে নিল, একটা সংগ্রামে নেমেছি। মালিক ভাই যেটা বললেন যে নতুন সকাল আমরা তৈরি করব, তাই নতুন সকাল উপহার দেওয়ার জন্য আমরা সকলে মিলে নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা লড়াইয়ে নেমেছি। আজকের এই সভা কেন, আমাকে আর নতুন করে বলতে হবে না। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে, দুদিন আগে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রতিবাদে আজকের সভা। সেখানে জবরদস্তি আইএসএফকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, আমি এর ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। আজকে আমি এই সভাতে আসার আগে ভোগালী এক অঞ্চলে, সেখানে শান্তির জন্য একটা পদযাত্রা হয় এবং সেই পদযাত্রাতে হাজার হাজার মানুষ পা মিলিয়েছে, তারা শান্তির পক্ষে আওয়াজ তুলছে এবং সেখানে আমাদের বিধায়ক কিন্তু উপস্থিত নেই। আজকের
এই যে সভা এবং আপনারা একটার পর একটা অঞ্চলে যে সভা করছেন বা পদযাত্রা হচ্ছে যেখানে বিধায়কের অনুপস্থিতি ছাড়াই হাজার হাজার লোক উপস্থিত হচ্ছে, এইটা দেখার পরে কিন্তু এদের মাথা আরও খারাপ হয়ে যাবে যে ভাঙড়ের মানুষ পথে নেমে পড়েছেন। আমি আসলে কি বলবো বুঝে উঠতে পাচ্ছি না। মালিক ভাই, এই অঞ্চলে টিএমসি যে কর্মীর বাড়ি থেকে, যে সমর্থকের বাড়ি থেকে এই বোমা উদ্ধার হয়েছে বা বোমা ফেটেছে, তাকে দিয়ে আবার মিথ্যা মামলা করানো হয়েছে। আমি সেই তৃণমূলের বন্ধুদের বলবো, তৃণমূলের কর্মীদের বলবো, মালিক ভাইও বলেছেন যে তোমরা তুলে নাও, মিথ্যা অভিযোগটা পারলে তুলে নাও, কারণ এনআইএ ইডিকে দিয়ে তদন্ত করানো হবে। আমরা আপিল করেছি, শুধু সময়ের অপেক্ষা। তোমাদের নেতারা তোমাদের বোঝাবে যে না, ওটা মালিক মোল্লা বলে যাক, ও কথা শুনে লাভ নেই, তুই আসল হিরো। এ পঞ্চায়েতে নির্বাচনে দেখবি তুই হিরো হয়ে যাবি, এই বোমের কাহিনীটা পঞ্চায়েত নির্বাচনে বড় কাহিনী হিসেবে দাঁড়াবে। তৃণমূলের যে সমস্ত গ্রামের যুবকরা তাদের নেতাদের কথায় এই ছোটোখাটো কাজগুলো করছেন, তাদেরকে আমি বলছি একটু পিছনের দিকে তাকিয়ে দেখো আর একটু ওপরের দিকে তাকিয়ে দেখো। মমতার খুব কাছের লোক অনুব্রত মণ্ডল, যাকে মমতা কেষ্ট বলে ডাকে, কলির কেষ্ট, সেই অনুব্রত মণ্ডল কোথায় আছে? তিহার জেলে। মমতা ব্যানার্জির ভূমিকা কি? তার দলের নেতাদের ভূমিকা কি? তারা কেউ দেখতে পর্যন্ত যায় না। অনুব্রতর মেয়ে সুকন্যা কাঁদতে কাঁদতে বলেছে, আমার বাবা যা করেছে সব তো পার্টির জন্য করেছে, কিন্তু আমার বাবাকে কেউ দেখতে যায় না, কেউ খোঁজ নেয় না, কেন? ভেবে দেখো তোমার অবস্থাটা কি হবে যদি একবার ইডি এনআইএ তোমাকে ছোঁয়ে, তাহলে তোমার অবস্থা কি দাঁড়াবে? একবার তাকিয়ে দেখো দুর্দণ্ড প্রতাপ মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে, আমাদের মালিক ভাই ওহিদুলদের সঙ্গেই জেল খেটেছে, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থাটা কি এরা জানে? বিকালবেলা চারটের সময় ওই পোড়া রুটি নেওয়ার জন্য আমার আপনার প্রিয় বিধায়ককে যেমনভাবে লাইন দিয়ে ওই পোড়া রুটি নিতে হতো, আর ওই মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কেও বিকালবেলা চারটের সময় রাত দশটায় খাবে ওই পোড়া রুটি সংগ্রহ করতে হতো, তার জন্য কিন্তু আলাদা ব্যবস্থা কিছু নেই। তাহলে বুঝে দেখো মমতা ব্যানার্জি কিন্তু তার খোঁজ নেয় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তার খোঁজ নেয় না। সুতরাং এখানে তোমাদের নেতারা তোমাদের আইএসএফের বিরুদ্ধে লড়াই করিয়ে, তোমাদের আইএসএফের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়ে যে অবস্থাটা করছে, তার কি পরিণতি হতে পারে যদি ইডি এনআইএ ছোঁয়ে? এটা ভাবতে হবে।